রাজ্য সরকারের যে 1000 টাকা পেনশন স্কিম রয়েছে মানবিক প্রকল্পে, অর্থাৎ অক্ষম ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো। পাশাপাশি আরও যে পেনশন স্কিম রয়েছে, অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে জয় জওহার এবং তপশিলি বন্ধুস পেনশন স্কিমে আপনি কিভাবে আবেদন করবেন এবং 1000 টাকা ভাতা পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ফর্ম কিভাবে ফিল আপ করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই সমস্ত প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে, এবং সেখান থেকেই আপনাকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। অন্য কোনো জায়গা থেকে ফর্ম সংগ্রহ করলে সেই ফর্মে আপনার কোনো কাজ হবে না, আপনি সেখানেই ফর্ম সংগ্রহ করবেন এবং সেখানেই ফর্ম জমা দেবেন। এখানে আপনি জয় জোহার, তপশিলি বন্ধু এবং মানবিক পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে কিভাবে আবেদন করা যায় আগে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, মানবিক পেনশনের জন্য অর্থাৎ 1000 টাকা যে পেনশন স্কিম রয়েছে সেখানে আপনি কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো। তো এই প্রকল্পের উদ্দেশ্য এখানে যেটা বলা হচ্ছে, বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক বিষয়ে দুশ্চিন্তা মুক্ত করা, এই প্রকল্পে তাদের মাসে 1000 টাকা করে ভাতা প্রদান করা। তো এই প্রকল্পে 1000 টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। যারা অক্ষম ব্যক্তি রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কারা এই সুবিধা পাবেন এখানেও বিস্তারিত বলা রয়েছে। বিশেষভাবে সক্ষম যেসব মানুষ প্রতিবন্ধকতার পরিমাণ 40% বেশি তারা এখানে আবেদন করতে পারবেন, এবং আবেদনকারীকে কমপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীর বয়স 10 বছরের কম হলে জন্ম তারিখের ভিত্তিতে ধরে বসবাসের সময় নির্ধারণ হবে। আবেদনকারীর রাজ্য এবং কেন্দ্র সরকার বা অন্য কোনো সূত্রে কোনো পেনশন পায় না, অর্থাৎ আপনি যদি অন্য কোনো ভাতা বা পেনশন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না। 10 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করতে হবে পশ্চিমবঙ্গে, এবং যারা বাচ্চারা আবেদন করবেন সেই ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট ধরে আবেদন করা যাবে। কি কি নথিপত্র লাগবে সেটা এখানে বিস্তারিত বলা রয়েছে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, যে ব্যাংকের পাসবইয়ে আপনার IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত কিছু থাকবে, তার জেরক্স কপি আপনাকে দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধকতার শংসাপত্র আপনাকে দিতে হবে, অর্থাৎ যেটা ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের স্বপ্রত্যয়িত ফটোকপি, অর্থাৎ যে জেরক্সগুলো দেবেন সেগুলোর নিচে সই করে দেবেন। পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আটকাতে হবে। তো আবেদনপত্র সংগ্রহ করার পর সেটাকে ফিল আপ করে এই সমস্ত জেরক্স আপনাকে এর সাথে দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি আবেদনপত্র সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে যে প্রকল্প রয়েছে, জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্প, এখানেও আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবেন। এখানে যেটা প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে, 1/4/2020 থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জোহার এবং তপশিলি বন্ধু জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী মানুষরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবে। এখানে আবেদন করতে গেলে কারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়েও এখানে বলা হচ্ছে। আবেদনকারীকে রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ভাতা পান না, অর্থাৎ অন্য কোনো ভাতা পেলে এখানে আবেদন করতে পারবেন না। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীকে তপশিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে। আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এরপরে যে সমস্ত নথিগুলি লাগবে আবেদন করার সময় বা যে সমস্ত জেরক্স কপি দিতে হবে আপনাকে, সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। প্রথমত পাসপোর্ট সাইজ ছবি আপনাকে একটা দিতে হবে, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের জেরক্স দিতে হবে, এবং ঠিকানার জন্য স্বপ্রত্যয়িত প্রমাণপত্র, অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এখানে দিতে পারেন। এছাড়াও জাতিগত শংসাপত্র যদি না থাকে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনার না থাকে, তাহলে বাবার দিক থেকে কোনো আত্মীয়র জাতিগত শংসাপত্র জেরক্স দিলেও চলবে। তবে পরবর্তী সময়ে আপনার নিজের নামে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট কিন্তু আবেদন করতে হবে এবং সেই সার্টিফিকেট জমা দিতে হবে।
যোগাযোগ করার জন্য আপনি বিডিও অফিস বা পৌরসভাতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও দুয়ারের সরকার ক্যাম্পে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তো এটা দেখছেন আবেদনপত্র, এই ফর্ম আপনাকে দুয়ারের সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে। এখানে এক কপি পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে এবং এই ফর্মে তিন ধরনের আবেদনই করা যাবে একসাথে। তো এখানে যারা তপশিলি বন্ধুতে আবেদন করছেন তারা এখানে টিক দেবেন, যারা জয় জোহার প্রকল্পে আবেদন করবেন তারা এই ঘরে টিক দেবেন এবং যে মানবিক প্রকল্পে আবেদন করবেন তারা এই ঘরে টিক দেবেন এবং ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন এবং সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেগুলো আপনি এখানে অ্যাটাচ করে দেবেন এবং কী কী দিচ্ছেন সেই ঘরে এখানে টিক দিয়ে দেবেন। পাসপোর্ট সাইজ ছবি দিচ্ছেন এখানে টিক দেবেন, কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিচ্ছেন এখানে আপনি টিক দেবেন, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স দিচ্ছেন এই ঘরগুলোতে টিক দেবেন, ভোটার কার্ডের জেরক্স এখানে দিতে হবে এবং সেলফ ডিক্লারেশন সেই সমস্ত কপিগুলো এই ফর্মের সাথেই রয়েছেন সেগুলো দিচ্ছেন, তার জন্য এই ঘরগুলোতে টিক দেবেন, ব্যাংক পাসবইয়ের জেরক্স দিচ্ছেন এখানে টিক দেবেন, আদার্স কোনো ডকুমেন্ট দিতে চাইলে এখানে আপনি টিক দেবেন এবং এই পেজটার একটু নিচের দিকে সেলফ ডিক্লারেশনগুলো রয়েছে এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং আপনাকে সিগনেচার করতে হবে এবং আপনার একদম নিচের দিকে যে অংশটা এটা আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দেওয়া হবে, এটা আপনি যত্ন করে রেখে দেবেন। তো এই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা কীভাবে আপনি ফিল আপ করবেন সম্পূর্ণ তার জন্য আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটা আপনি দেখে নিতে পারবেন।